নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠানের শুরুতেই ব্যক্তিগত কারণের জন্য 30 সেকেন্ড একটা সময় নিয়ে আমি আমার বন্ধু কিরুর আজকে সংসারটা ভেঙে গেছে। তার একটাই কারণ হচ্ছে কিরুর চাকরিটা চলে গেছে। 2020-তে ডিউ টু দ্য লকডাউন সিচুয়েশন অনেক চেষ্টা করেও কিরু তার চাকরি রক্ষা করতে পারেনি। সংসারের ভীষণভাবে খারাপ অবস্থা, বউ ছেড়ে চলে গেছে, আরও অনেক কারণ রয়েছে এর মধ্যে, সবটা টেলিভিশনে বলা যায় না। আমি কিরুকে বলবো যে 2021-এ ভাবতে। আজকে ভাবার সময়, আজকে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, দ্যাট ইজ দ্য এন্ডিং অফ দ্য ইয়ার। কিছুক্ষণ পরেই বছর শেষ হবে, নতুন বছর শুরু হচ্ছে। কিন্তু এরকমভাবে যাদের সাংসারিক অশান্তি সৃষ্টি হচ্ছে চাকরি না থাকবার জন্য, দেখুন দাদা ভাই, বলে বোঝাতে হয় না। হাতে যদি অর্থ না থাকে, অর্থ যেমন অনর্থের কারণ, তেমনিভাবে আমি বিশ্বাস করি মানি ইজ সুইটার দ্যান হানি। অর্থের প্রয়োজন, ইট ইজ নিডস, এটা মানুষের দরকার। কিছু করতে গেলে আপনার ডাইনে বাঁয়ে উপর নিচে উত্তর দক্ষিণে পূবে পশ্চিমে অর্থ প্রয়োজন, মানুষ আজকে ফিল করে, না হলে কিরুর সংসার ভেঙে যেত না। আজকে আমি মনে করি যারা এভাবে সমস্যার মধ্যে রয়েছেন, দেয়ার আর ডিফারেন্ট, দেয়ার আর ভ্যারাইটিস, ইউনো দ্যাট আমার এখতিয়ারের বাইরে এত সমস্যা মানুষের মধ্যে রয়েছে, আপনি কেরিয়ার তৈরি করুন। কীভাবে করবেন কেরিয়ারের, আমরা বারবার করে এই প্রোগ্রামে বলছি, যুগ পরিবর্তন হচ্ছে, স্কোপ পরিবর্তন হচ্ছে, অপরচুনিটিসগুলো অন্যরকমভাবে আসবে, সেক্টর চেঞ্জ হচ্ছে, ডোমেইন চেঞ্জ হচ্ছে, জনার চেঞ্জ, এভরিথিং চেঞ্জ হচ্ছে। সো আমরা একটা চেঞ্জিং মুডের মধ্যে দিয়ে রয়েছি। আপনি নিজে প্রস্তুত তো? দ্য ওয়ান অ্যান্ড ওনলি কোয়েশ্চেন, আপনি আয়নার সামনে দাঁড়ান, একটাই কোয়েশ্চেন করুন। তার গাইডলাইন এই প্রোগ্রাম থেকে দেওয়া হবে। ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি অ্যান্ড ভেদিক কালচারের প্রতিষ্ঠাতা, বাচ্চার্ট রিফর্মার, বিশ্লেষণের কৃষ্ণমূর্তি পদ্ধতি বইটির লেখক, মোটিভেশনাল স্পিকার, সাকসেস গুরু, বাস্তু কনসালটেন্ট আচার্য দেবদত্ত আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমি দেবদত্ত তাকে স্বাগত জানাই এবং বলবো যে এদের জন্য দিশা বলবার জন্য, মানে অ্যাকচুয়ালি পিপুল আর ফাইন্ডিং দ্য স্কোপ, পিপুল আর ফাইন্ডিং দ্য ওয়ে টু প্রোগ্রেস, ওয়ে টু কিপ দ্য এইম, কী করবে নতুন বছর? প্রথম কথা বলি, অর্থ নিয়ে একটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, যে অনেকে বলে যে অর্থ, যেটা তুমি বললে, অর্থ অনর্থের মূল। অ্যাকচুয়ালি সমস্যা শুধু আমাদের নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতেই এই একটা জায়গা রয়েছে যে পৃথিবীর কোনো ইনস্টিটিউশনে ফিনান্সিয়াল ফ্রিডম নিয়ে কোথাও কোনো পড়াশোনা যেমন করানো হয় না, তেমনি আমাদের বাড়িতে বা ছোটোবেলা থেকে আমাদের কখনোই ফিনান্সিয়াল ফ্রিডম নিয়ে কোনো কথাবার্তা বলা হয় না। সেই কারণে অর্থ আসার আগে কী করে অর্থকে খরচ করতে হবে, অর্থকে কী করে ব্যবহার করতে হবে, সেই শিক্ষাটা, সেই জায়গাটা আগে দরকার। এই কারণে যেটা হয় সেটা হচ্ছে, সবসময় দেখা যায় যে আমাদের যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা দেখা যায়, যে প্রচুর এরকম মানুষ আছেন যারা একটা সময় ভীষণ সেলিব্রিটি ছিলেন, তারা খেলোয়াড় হতে পারেন, তারা ফিল্ম স্টার হতে পারেন, বা যে কোনো ক্ষেত্রে দিগ্গজ আপনি, যে একটা সময়ের পর তাদের কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে প্রচণ্ড পরিমাণে ব্রোক অবস্থা হয়ে যায়। ঠিক সেই কারণে দেখবেন আপনি পৃথিবীতে এমন কাউকে পাঠে পাবেন না যে লটারি কেটে পয়সা পেয়ে সে পয়সাকে রেখে পরবর্তী ক্ষেত্রে প্রচুর বড় জায়গায় গেছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, দেবদত্ত এত সুন্দর কথাগুলো বলে না, ছুঁয়ে যায়। একদম রিসেন্ট পাস্টে আমি আমার শ্রদ্ধার্ঘ্য একেডি পরিবারের তরফ থেকে, আমার তরফ থেকে, দেবদত্তদার পক্ষ থেকে আমি জানাই, সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলা টেলিভিশনের একটা ল্যান্ডমার্ক, এই রিসেন্ট টাইমে একটা ইন্টারভিউ হচ্ছে, তো তাকে জিজ্ঞেস করছেন সাংবাদিক যে আপনি এই সময় কাজ করছেন করোনা পরিস্থিতিতে, তুলনা করছেন বিগ বির সঙ্গে, অমিতাভ বচ্চনের সঙ্গে, উনি তো বাইরে বেরোচ্ছেন না। সৌমিত্রবাবু বলেছিলেন যে যদি আমি না, আমার অবস্থা ওই রকম নয়, যদি আমি না বেরোই তাহলে আমার সমস্যা হবে এবং আমি কাজ করছি, না হলে আমার রুটি রুজি বন্ধ হয়ে যাবে বা খাওয়া দাওয়ার সমস্যা হবে, এরকম ধরনের কোট আনকোট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো মানুষ বলছে। ফ্যাক্ট ফ্যাক্ট, তার কারণ হচ্ছে ফিনান্সিয়াল এডুকেশন ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমাদের ক্ষেত্রে থাকে না। এবং কেন আমি কথাটা বললাম সেটা তুমি বললে বলে এটা আরও বেশি করে আমার এগিয়ে গেল কথাটা ভালো হলো। 2021 সাল থেকে যেটা আগামী দিন, মানে কালকে থেকে শুরু হচ্ছে আর কয়েক ঘন্টা বাদে থেকে শুরু হচ্ছে, সেখানে আমরা প্রত্যেকেই যদি ডিপ ড্রাইভ না করি, ডিপ ড্রাইভ মানে কি, যারা আজকে ফিনান্সিয়াল এডুকেশন মানে কি, যারা আজকে কেরিয়ার তৈরি করতে চাইছে তারা জানবে অর্থ রোজগার কী করে করতে হয়, বা যারা চাকরি করছে বা তারা ব্যবসা করছে তাদের জন্য এই সাবজেক্টটা নয়,
এই সাবজেক্টটা হচ্ছে আপনার বাড়ির বাচ্চার জন্যেও, যে আগামী দিনে সে সেই কেরিয়ারটা তৈরি করবে, তাকে এখন থেকে ফিনান্সিয়াল ফ্রিডমের জায়গাটা থেকে এডুকেশনের সাথে সাথে ফিনান্সিয়াল ফ্রিডমের জায়গাটাকেও তাকে দিতে হবে, ফিনান্সিয়াল এডুকেশনের জায়গাটা। সেই জন্য কালকে থেকে বা আজকে আর কয়েক ঘন্টা বাদে থেকে ফার্স্ট যে জায়গাটাতে রেজলিউশনের যে জায়গাটাকে নিতে হবে, যে প্রথম কথা হচ্ছে 2021 সাল কিন্তু যে কোনো ক্ষেত্রে, আজকে আমি বলে দিলাম একদম 2020-র শেষ ইলেভেন্থ আওয়ারে বলতে পারেন, 2020-তে কিন্তু র্যাপিডলি চেঞ্জ আসবে। যে চেঞ্জটা আপনি আজকে দেখছেন একটা জিনিস হচ্ছে, কালকে দেখবেন আবার নতুন কিছু, কারণ 2021 সাল থেকে শুরু হবে ইনোভেশনের সময়, নতুন নতুন কিছু আবিষ্কার, নতুন নতুন কিছু নিয়ে চর্চা, এবং সেই জায়গাটায় নতুন নতুন দিগন্ত খুলবে। এবং ভারতবর্ষের ক্ষেত্রে এর আগেও আমি কথাটা বলেছি, ভারতবর্ষের ইকোনমি কিন্তু ভি কার্ভে যাবে, এর আগে বহুবার আলোচনা করেছি, এল কার্ভ কাকে বলে, ইউ কার্ভ কাকে বলে, ইউসেফ কার্ভ কাকে বলে, ভারতবর্ষের ইকোনমি ভি কার্ভে যাবে এবং ভারতবর্ষ কিন্তু জে কার্ভের জায়গায় দাঁড়িয়ে আছে। যারা অর্থনীতির সাথে যারা যুক্ত বা যারা একটু টার্ম জানে তারা এই কথাটা জানে যে ভারতবর্ষ কিন্তু জে কার্ভের কাছে গেছে, এবং শুধু তাই নয় আজকে সেই জায়গাটাতে দাঁড়িয়ে, হ্যাঁ কেউ ফোনে আছে, আমি আলোচনায় আসবো। মানে ডেফিনেটলি শেয়ার বাজারের যে গ্রোথ এটা দেখে তো আজকে থেকে এক বছর আগের প্রোগ্রামকে জাস্টিফাই করা যেতেই পারে। আজকে দেবদত্ত যে কথাগুলো বলছেন এগুলো যে পোশাকি নয়, আর অনুষ্ঠানের সুবাদে যে হঠাৎ করে উনি বলে ফেলছেন মন গড়া কথা সেটাও নয়। পুরনো প্রোগ্রামগুলো দেখলে প্রোগ্রামের জাস্টিফিকেশন, আমি বিশ্বাস করি যে অতীতের উপর দাঁড়িয়ে থাকে বর্তমান, আর বর্তমানের উপর দাঁড়িয়ে থাকে ভবিষ্যৎ। আপনি আজ কি ডিসিশন নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে আপনার 2021 কীরকম যাবে। থামস আপ দেবদত্তদা ফর গিভিং আস সাচ কাইন্ড অফ দ্যাট অ্যাডভাইস, সেভারেল টাইম ইউ হ্যাভ স্পোকেন দ্যাট, সেভারেল টাইম। তো সেই জন্য ফার্স্ট যে ওথটা নিতে হবে সেটা হচ্ছে 2021 সাল সেভিংস নয়, মোর দ্যান ইনকামের সময়। একদম ঠিক, কেন আমি এক্সপ্লেন করছি, অবশ্যই শুনবো। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? কোথায় জন্ম? ইসলামপুরে। ইসলামপুরে জন্ম? আপনার ছেলের ব্যাপারে বললেন না? তার মানে সেদিন ছিল বৃহস্পতিবার, কন্যা লগ্ন মকর রাশি উত্তর আষাঢ়া নক্ষত্র রবির দশায় জন্ম। এর আগে দেখিয়েছিলেন কাউকে? না না না, আজ অবধি কাউকে দেখাননি। কোন ক্লাসে পড়ছে আপনার ছেলে? আমার ছেলে ফার্স্ট ইয়ারে পড়ছে। প্রথম কথা হচ্ছে ওকে কিন্তু ডে বাই ডে ওর মধ্যে কিন্তু একটা লেথার্জিক ব্যাপার চলে আসবে পড়াশোনার ক্ষেত্রে বা কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে, এখন থেকেই ওকে কিন্তু ভীষণভাবে সচেতন করতে হবে, না হলে আপনাদের টেনশনের পারদ কিন্তু চড়তে থাকবে। তার কারণ হচ্ছে ওর জন্মচক্রের তৃতীয় স্থানে কেতু বসে রয়েছে, তৃতীয় স্থানে কেতু মানে হচ্ছে জীবনের সুযোগ আসা, অপরচুনিটি আসার যে জায়গাটা সেটা নির্দেশ করে তৃতীয় স্থান। চতুর্থ স্থানে মঙ্গল, পঞ্চম স্থানে এমনিতেই পঞ্চম স্থান থেকে আমরা কলেজ এডুকেশনকে নির্দেশ করে, এবং সেখানে কিন্তু পঞ্চম স্থানে এমনিতেই শনি সাড়ে সাতই অবস্থায় রয়েছে, ফলে মকর রাশির ক্ষেত্রে কিন্তু সময় কিন্তু দীর্ঘদিন ধরে ভালো নয়, এবং আগামী দিনে কিন্তু মানে আগামী দু বছর আড়াই বছর কিন্তু খুব ভালো সময় যাবে না। ষষ্ঠ স্থানে রবি, আর নবম স্থান যেটা হচ্ছে উচ্চশিক্ষা স্থান, ভাগ্যস্থান যাকে বলা হয়, সেখানে শনি রাহু বসে আছে খঞ্জচণ্ডাল যোগ করে। তো এখন কি চাইছেন ছেলের লাইফ নিয়ে? প্রথম কথা হচ্ছে নবম স্থান বা উচ্চশিক্ষা স্থান যদি শুভ না থাকে, তাহলে কিন্তু কেরিয়ার, এডুকেশনাল কেরিয়ার, আর সবথেকে বড় কথা হচ্ছে বৃহস্পতি এখানে শুক্রের সাথে যুক্ত রয়েছে। দেখুন তিনটে গ্রহ আগামী দিনে কিন্তু এই 2021 আর কয়েক ঘন্টা বাকি আছে, তিনটে গ্রহ কিন্তু আগামী চার বছর থেকে পাঁচ বছর কিন্তু চালিকা শক্তি হিসাবে থাকবে, বৃহস্পতি শনি মঙ্গল এবং বুধ এবং তার সাথে সাথে মঙ্গল, সেখানে কিন্তু বৃহস্পতি এবং শনি দুটোই কিন্তু অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে। এখন থেকে যদি সত্যিটা মানে রিয়ালিটিটাকে যদি, বাস্তবটাকে যদি স্বীকার করে সেই জায়গাটাকে ওকে যদি রিফর্ম করান, তবেই কিন্তু আগামী দিনে ওর কেরিয়ার তৈরি হবে, না হলে কিন্তু এই ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারের রেজাল্টই বুঝে যাবেন রেজাল্টটা কোথায় ডিটোরিয়েট করেছে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, বাকিটা ডিসিশনটা আপনাদের, যত তাড়াতাড়ি
এই কথাটাকে রিয়ালাইজ করবেন তত তাড়াতাড়ি আপনার ছেলের কেরিয়ার তৈরি করতে সাহায্য করবে। আচ্ছা, আপনি কি কখনো দেখেছেন বা ফিল করেছেন যে রেজাল্টের যে গ্রাফ সেটা আপডাউন হচ্ছে বা ডেটোরিয়েট হচ্ছে এরকম কিছু? হ্যালো হ্যালো, উনি মনে হয় নেই ফোনে। আচ্ছা, আমি চট করে বলে দিই। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনাকে বলিনি। হ্যাঁ, একটু ওয়েট করুন দিদি, একটু ওয়েট করুন। চেম্বারের এটা বলে দিই আমি, 2nd of January, মানে সেটা হচ্ছে কাল বাদে পরশু দিন 2nd of January শনিবার বর্ধমানে চেম্বার আছে, 12th of January তমলুকে চেম্বার রয়েছে, 20th of January শিলিগুড়িতে চেম্বার রয়েছে, 21 তারিখে কোচবিহারে চেম্বার রয়েছে, প্রত্যেক মানডেতে কলকাতার টাবিন রোডে এবং বুধবার গড়িয়াহাটে ট্রায়াঙ্গুলার পার্কে চেম্বার থাকে। জায়গাগুলোকে এই হেল্পলাইন নাম্বারটাকে নোট করুন, যেটা বুকিং নাম্বার বলে লেখা রয়েছে, দ্যাট ইজ দ্য হেল্পলাইন নাম্বার ফর ইউ। আচ্ছা, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ আমি আমি রয়েছি, আমি চেন্নাই থেকে বলছি। আচ্ছা বেশ, আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাইছি। বলুন। আপনি মেয়ের জন্ম তারিখ বলবেন। 11 September 1993। সময়? সময় হচ্ছে 3:32, দুপুর 3:32 সকাল। কোথায় জন্ম? কলকাতা। 3:32 কলকাতায় জন্ম, তার মানে সেদিন ছিল আপনার শনিবার। মকর লগ্ন মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির দশায় জন্ম। এর আগে দেখিয়েছিলেন রাশি লগ্ন জানেন? দেখিয়েছিলেন। লগ্ন দ্বিতীয়ে শনি, পঞ্চম স্থানে কেতু, ষষ্ঠে চন্দ্র, সপ্তমে শুক্র, অষ্টম স্থানে রবি, নবম স্থানে বুধ, মঙ্গল বৃহস্পতি এবং একাদশ স্থানে রাহু বসে আছে। দেখুন, আপনার মেয়ের ক্ষেত্রে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, ওর ম্যারিড লাইফ নিয়ে কিন্তু একটা বড় কিন্তু কোয়েশ্চেন মার্ক রয়েছে। ম্যারিড লাইফ নিয়ে কিন্তু একটা বড় প্রবলেম্যাটিক জায়গা কিন্তু দেখা দেবে, বুঝতে পেরেছেন? প্লাস যেহেতু দ্বিতীয় স্থানে শনি বসে আছে, দ্বিতীয় স্থানে শনি দুটো জিনিসকে নির্দেশ করে, এক নিজের আর্থিক ভাগ্যকে বা স্টেবিলিটির জায়গাকে যেমন নির্দেশ করে দ্বিতীয় স্থান, তেমনি মেয়েদের ক্ষেত্রে যে পরিবারে বিয়ে হবে সেই পরিবারের ক্যারেক্টারকে নির্দেশ করে বা সেই পরিবারকে নির্দেশ করে। তো এখন কি চাইছেন মেয়ের লাইফ নিয়ে? আপনার মেয়ের ক্ষেত্রে ম্যারিড লাইফ, যদি মনে করেন যে আপনার মেয়ের ক্ষেত্রে বিয়েটা খুব ইম্পর্টেন্ট, তাহলে আপনি যে কোনো সময় আপনি বিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন যে না, আমার মেয়ের ক্ষেত্রে বিয়ের থেকেও বিবাহিত জীবন খুব ইম্পর্টেন্ট, তাহলে আমি বলবো জানুয়ারির 18 তারিখ থেকে ফেব্রুয়ারির 21 তারিখের মধ্যে, এই যে সময়টা, এই সময়ের মধ্যে আপনার 18ই জানুয়ারি আর 2021 ছাড়া আর কবে পাবেন? 2021-এর 18 জানুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি 2021-এর মধ্যে আপনার মেয়ের জন্মচকের দ্বিতীয় স্থান এবং নবম স্থান এই দুটো জায়গার প্রতিকার করতেই হবে। যদি মনে করেন আপনার মেয়ের ক্ষেত্রে, মানে আপনার কাছে মেয়ের বিয়ের থেকেও বিবাহিত জীবনের সুখ শান্তি সমৃদ্ধি অনেক বেশি ইম্পর্টেন্ট, না হলে যে যোগ আছে যে কোনো মুহূর্তে হঠকারিতার মাথায় খুব তাড়াতাড়ি কিন্তু এই 2021 পড়লেই কিন্তু বিয়েটা হবে, এবং সে তারপরে আপনার আমার কাছে আসুক বা কারোর কাছে ফোন আসুক, ফোনটা অন্য কিছু হবে। সেটা আমি আজকেই বলে দিলাম যে আমার মেয়ের বিবাহিত জীবনটা ঠিক করব কি করে, সেই যন্ত্রণা থেকে যদি না, বলুন বলুন, শুনতে পাচ্ছেন? বলুন। কত দিনের জন্য বিয়ে দিতে চাইছেন? কত দিনের জন্য? কবে? আপনার মেয়ের জন্মচকে সারা জীবনের জন্য বিয়ের যোগ নেই, বিয়ে সম্পর্কের যোগ নেই, সেই জন্যই বললাম। যদি মনে করেন যে আপনার মেয়ের ক্ষেত্রে বিয়েটা ইম্পর্টেন্ট, তাহলে যে কোনো মুহূর্তে বিয়ে হয়ে যাবে। সপ্তমে শুক্র আছে, একদম 2021 পড়বে, বিয়ের সানাই বাঁচতে শুরু করবে। কিন্তু যদি মনে করেন যে না, বিয়ের থেকেও বিবাহিত জীবনটা ইম্পর্টেন্ট, তাহলে আমি বলবো সব কিছু ছেড়ে আগে মেয়ের জন্মচকের প্রতিকার করুন 18ই জানুয়ারি 2021 থেকে 21শে ফেব্রুয়ারি 2021-এর মধ্যে। এই সত্যিটা যদি মানেন আজকে বলবেন, ভাগ্যিস, যদি না মানেন বলবেন ইস, ডিসাইড করবেন আপনি, ইস বলবেন না ভাগ্যিস বলবেন। বেশ, আছেন তো ফোনে নাকি? বেশ, এবার আপনি সিদ্ধান্ত নিয়ে আসুন চেম্বারে। যদি আপনার মনে হয় যেগুলো উনি বলে দিলেন, অন দ্যাট বেসিস অফ দ্যাট কন্ডিশন আপনার যদি মনে হয় যে আপনি এসে কথা বলবেন, কথা বলতে পারেন।
আপনি আপনার সিদ্ধান্ত নেবেন, এটাই আমার বিশ্বাস। কারণ যারা ফোন করেন না, সিদ্ধান্ত দেখুন, সিদ্ধান্ত প্রত্যেকটা মানুষ নেয়, হয় সাকসেসের জন্য সিদ্ধান্ত নেয় না হলে ফেলিয়ারের সিদ্ধান্ত নেয়, মানে ওই একটাই, হয় ভাগ্যিস নাহলে ইস, এর মধ্যেই সমস্ত ইকুয়েশনটা দাঁড়িয়ে। আচ্ছা, 2nd of January আবারও বলি, বর্ধমানে চেম্বার আছে, 12th of January তমলুকে চেম্বার রয়েছে, দিনটা খুব স্পেশাল দিন, 20 তারিখে শিলিগুড়িতে চেম্বার রয়েছে, 20th of January কামিং মান্থের, আর 21st of January ঠিক ভেরি নেক্সট ডে অফ দ্য শিলিগুড়ি চেম্বার, পরের দিন কোচবিহার চেম্বার রয়েছে, কোচবিহার 21 তারিখের জন্য দেখা করবেন, বুকিং করবেন। আর প্রত্যেক সোমবার টবিন রোডে, বুধবার গড়িয়াহাটে ট্রায়াঙ্গুলার পার্কে চেম্বার থাকে, 9830007864 দ্যাট হ্যাজ গিভেন ইন দ্য টিভি স্ক্রিন, এই নাম্বারে আপনাকে ফোন করে বুক করতে হবে, 9830006693 এই নাম্বারে ফোন করে আপনি বুক করলে আপনি চেম্বারে আসবার জন্য যে সুবিধা সেটা আপনি পেতে পারবেন, এই নাম্বারে ফোন। যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম যে এই 2021 থেকে ফার্স্ট ওথ যেটা, যে জায়গাটা থাকবে, আমি জানি না কতটা আমি আলোচনা করতে পারবো, ফোন আসবে, সেটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে সেভিংসের থেকেও মানুষকে তার ইনকাম জেনারেশনের কথা চিন্তা করতে হবে। তার কারণ হচ্ছে 2024 সালের পর মধ্যেই যেটা হবে সেটা হচ্ছে দেখবেন আপনি ব্যাংকে টাকা রাখার জন্য ব্যাংক উল্টে আপনার কাছ থেকে চার্জ চাইবে, যেটা অলরেডি জাপানে রয়েছে, সুইডেনে রয়েছে, সুইজারল্যান্ডে রয়েছে। যদি মনে করেন যে ওখানে থাকবে আমাদের কাছে আসবে না, আমাদের পেতে ঠিক যে কথাটা যেটা নিয়ে আমরা করোনা নিয়ে ভেবেছিলাম, চায়নাতে হচ্ছে তো আমরা কি হবে, ওটা তো ওদের ইয়ে, আমাদের মধ্যে কি করে হবে, ঠিক দেখেছেন যেমন ঢুকে গেছে, এটাও কিন্তু আসবে, গভর্নমেন্টের পলিসি চেঞ্জ বিভিন্ন ক্ষেত্রে এবং এটা আসতে বাধ্য। তো সেই জন্য প্রচুর অপরচুনিটি, যেমন একটা অপরচুনিটি ভীষণভাবে আসবে আগামী দিনে, সেটা হচ্ছে শেয়ার মার্কেট। আপনাকে আগামী দিনে প্রত্যেক বয়সের মানুষকে কিন্তু এটা নিয়ে পড়াশোনা করতে হবে, এটা নিয়ে আমি আলোচনা আসছি, ফোন কেউ আছে বোধহয়? একদমই, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, নবদ্বীপে জন্ম, বিকেল চারটে, ছেলের ব্যাপারে বললেন না? হ্যাঁ হ্যাঁ। শুক্রবার ছিল, বৃষ লগ্ন, বৃষ রাশি, উত্তর ফাল্গুনী, হ্যাঁ তো বৃষ লগ্ন তো কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবিদশায় জন্ম, এর আগে দেখিয়েছিলেন, জানেন রাশি লগ্ন, তাই তো? লগ্ন সাপেক্ষে পঞ্চমে চন্দ্র, ষষ্ঠে রাহু। দেখুন প্রথম কথা বলি, একটা কথা, যে লাইনে যেভাবে আপনি ছেলের কেরিয়ার নিয়ে চিন্তাভাবনা করছেন আগামী দিনে, কিন্তু সেই লাইনে বা সেই রাস্তা দিয়ে এখন যে রাস্তা দিয়ে হাঁটছে সেই রাস্তা দিয়ে গেলে কিন্তু আগামী দিনে কিন্তু কেরিয়ার করা খুব টাফ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আপনার ছেলের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু নতুনভাবে প্ল্যানিং করতে হবে, নতুন বছরের সময় থেকে, 2021 থেকে যে সময়টা আসছে সেই সময়ের উপযোগী প্ল্যানিং করা ভীষণ দরকার। কারণ আপনি যে প্ল্যানিংটা করছেন বা আপনার ছেলে বা আপনারা যে রাস্তা দিয়ে যেতে চাইছেন আগামী দিনে কিন্তু কেরিয়ার করা খুব টাফ। আমি আজকে একদম 30শে ডিসেম্বর বলে দিলাম, তো কী চাইছেন ছেলের লাইফ নিয়ে? সেটা তো ল পাস করলো, এবার তো ইন্টারমিডিয়েট সেন্টেন্স নিয়ে বাবা করে, ওখানে যেতে চাইছি। আমি আবার বলছি পাশাপাশি বাস, দেখা দেখি চাস, বাবা করেছে মানে আপনার ছেলের ক্ষেত্রেও সেই জায়গাটা থাকবে, সেই জায়গাটা হবে, এই জায়গা ভাবনাটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, বাবা আছে, সাপোর্ট দিতে পারে, ঠেলা দিতে পারে, কিন্তু যতক্ষণ না কারোর জন্মছকে বৃহস্পতি শুভ হবে না ততক্ষণ পর্যন্ত এই জায়গাটাতে কিন্তু কেরিয়ার তৈরি করা কিন্তু খুব টাফ জায়গায় চলে যাবে। এবং ওর ষষ্ঠ স্থান, যেখান থেকে ওর কেরিয়ার তৈরি করবে সেই ষষ্ঠ স্থানে রাহু বসে আছে, রাহুকে এমনিতেই বেকারত্বের কারকগ্রহ বলে, আর অষ্টমে মঙ্গল, বৃহস্পতি, শুক্র একসাথে বসে রয়েছে, মঙ্গল অষ্টমে রয়েছে, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভুল পেয়ে করবে। আজকে যেটা নিয়ে আমি কি বললাম, আপনারা যে লাইনে নিয়ে যেতে চাইছেন, সেল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, যে কোনো এই ধরনের ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে যখন কাজ করবে, মঙ্গল যতক্ষণ না শুভ থাকবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সঠিক গাইডলাইন দিতে পারবে না, উল্টে একটার পর একটা কিন্তু ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে ক্লায়েন্ট নিয়ে, ক্লায়েন্টের ক্ষেত্রে। সুতরাং ফার্স্ট ওর দরকার ষষ্ঠ স্থান আর অষ্টম স্থান, তবেই কিন্তু ওর ক্ষেত্রে কেরিয়ার তৈরি করা জায়গাটা, রাস্তাটা তৈরি। WBCS পরীক্ষা দেখুন, আপনি এর মধ্যেই আপনার ফোনে প্রমাণ করছে যে কনফিউজ, মানে আপনি কনফিউজড। হ্যাঁ, এবং না, আপনি আমাকে একটা কথা বলুন, তাহলে ও ল নিয়ে কেন পড়াশোনা করলো, ও LLB কেন পাস করলো? ওর ইচ্ছে নেই বাবার লাইনে, তাহলে বাবার লাইনে
তাহলে বাবার লাইনে আসার ইচ্ছে যখন, তাহলে ডব্লিউবিসিএস তো অ্যাডমিনিস্ট্রেটিভ হয়ে, তার সঙ্গে লয়ার সেখানে না, সেটাও তো মঙ্গল ইন্ডিকেশন দিচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন মানে মঙ্গল। আচ্ছা, তো মঙ্গল যদি কারোর সাথে শুভ না থাকে তাহলে কি করে হবে? ওর মঙ্গলটাই তো অশুভ। সে লয়েই যাক আর বিসিএসই যাক, বেসিক জায়গাটাকে বোঝার চেষ্টা করুন, বুঝতে পেরেছেন? না হলে আমি কি প্রথমে কি বলেছি খুব ভালো করে বুঝুন, কথাটা কি বলেছি শুরুতেই, আপনারা যে লাইনে ওকে নিয়ে যেতে চাইছেন সেই লাইনটা বা যে প্ল্যান করেছেন সেই প্ল্যান ওয়াইজ যদি চলেন ওর কেরিয়ার নিয়ে প্রবলেম আসবে, ফার্স্ট কথাটা আমি কথাটা বলেছি। তো আপনারা চাইছেন আপনার ছেলেতে লয়ে যাক, ও চাইছে না, ও চাইছে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় যাবে, বিসিএসে যাবে, দুটো জায়গাতে কনফ্লিক্ট করে যাচ্ছে। এই কনফ্লিক্টটাকে এক জায়গায় করতে করতে ছেলের লাইফ থেকে 10 বছর না হুস করে বেরিয়ে চলে যাবে, বুঝতেই পারবেন না। বুঝতে পেরেছেন? না, কৃষ্ণনগরে আপনি তো বসছেন। আমি কৃষ্ণনগরে যাই না, সবাইকে গিয়ে আপনি আপনার বাড়ির কাছে পাবেন তার কি মানে আছে? আজকে যদি আমাকে খুব ভালো ট্রিটমেন্ট করতে হয়, অনেক সময় আমাদের তো চেন্নাইতেও যেতে হয় না, সাউথ ইন্ডিয়া যেতে হয়, আরও ভালো করতে গেলে যেখানে যেখানে যারা যারা ভালো সেখানে সেখানে খুঁজে নিতে হয় সেই জায়গাটা, বাড়ির কাছে সমস্ত কিছু পাবো তার তো কোনো মানে নেই। আপনি যদি যদি আপনার মনে হয় তাহলে আপনি হেল্পলাইন নাম্বার একবার ফোন করুন। আপনি হয়তো ইনস্ট্যান্ট চট করে দেখতে পাচ্ছেন না যে কোথায় কী ভাবে এই হলুদ জায়গাটা লেখার মধ্যে এই স্ট্রিপের মধ্যে যাচ্ছে চেম্বারগুলো, যদি আপনি মিস করেন তাহলে আমি বলবো যে হেল্পলাইন নাম্বারটা লিখে নিয়ে পরবর্তীকালে যদি ফোন করা যায় তাহলে কিন্তু যারা ফোন ধরছেন, যারা আপনাকে হেল্প করবেন, তারা আপনাকে সাহায্য করে দেবেন সম্পূর্ণভাবে যে কোথায় যাবেন, কীভাবে যাবেন, কী করবেন। আচ্ছা, যেহেতু আমরা একেবারে বছরের শেষের দিকে, আমি দেবদত্তদের কাছ থেকে এই একদম যেতে যেতে কিছু মানে মোটিভেট মানুষ কতটা হবে, কতটা দরকার প্রয়োজন? 2021 অন্যতম সেরা বছর আসতে চলেছে, প্র্যাকটিক্যালি বলছি, যারা এটাকে অপরচুনিটি দেখবে তারা এটাকে অপরচুনিটি হিসেবে লাইফটাকে নিয়ে 10x জায়গায় সাকসেস করতে পারবে। আর একটা প্রফেশনে আগামী দিনে সাধারণ মানুষের ভীষণভাবে ইন্টারেস্ট নেবে, সেটা হচ্ছে ফার্মিং। ফার্মিং মানে কৃষি, একদম বুম আসতে চলেছে। সাধারণ মানুষ এই জায়গাটাতে দেখুন প্রচুর অপশান, প্রচুর অপরচুনিটি এই যে সেই জায়গাটাতে। মোর ইউ লার্ন মোর ইউ গ্রো। সেকেন্ড, ফার্স্ট কি বললাম, সেভিংস নয়, মোর ইনকামের দিকে আপনাকে যেমন চিন্তা করতে হবে এটার জন্য দরকার হচ্ছে। সেকেন্ড ওথ, আপনার বাচ্চাকেও যেমন ট্রিট করতে হবে এই ব্যাপারটা নিয়ে আপনাকেও সেই জায়গাটাতে। মোর ইউ লার্ন মোর ইউ আর্ন মোর ইউ গ্রো। আপনাকে সবসময় যে বই পড়ে, দেখুন টেক্সট এডুকেশন ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিক্যাল এডুকেশন। আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা কিন্তু ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা প্রচুর কিছু শিখছি, অনেক কিছু কিন্তু আমরা পিয়ে করেছি, এই লার্নিংটাকে চার্নিংটাকে নিয়ে যেতে হবে। অনেক অনেক ধন্যবাদ দেবদত্তদাকে। আই উইশ মাইসেল্ফ আমার দিক থেকে এবং অবশ্যই ফ্রম দ্য ফ্যামিলি অফ একেডি ফ্যামিলি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নতুন বছর আপনার একদম সবার জন্য একদম থামস আপ, দারুণ সময় আসছে। আমাদের আবারও দেখা হচ্ছে, এটা পুরনো বছরটা শেষ করলাম আজকে, কিন্তু নতুন বছরে নতুন কিছু বার্তা শিওর থাকবে আপনাদের জন্য। অনেক অনেক ধন্যবাদ দেবদত্তদাকে, নমস্কার আপনাদের সবাইকে। ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি অ্যান্ড ভেদিক কালচার, একটি আধুনিকতম জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান। কৃষ্ণমূর্তি পদ্ধতি, হস্তরেখা, ভারতীয় ও বৈদেশিক বাস্তুশাস্ত্রের বিভিন্ন দিক, বৈদিক সংস্কৃতি, ব্যবহারিক জীবনে জ্যোতিষশাস্ত্রের প্রয়োগ ইত্যাদি বিভিন্ন সময়ে কোর্সে ভর্তি চলছে, শিক্ষান্তে নেওয়া হয় পরীক্ষা, সফল ছাত্রছাত্রীদের পেশাদারিত্ব সহযোগিতার সাথে সাথে প্রদান করা হয় উপাধি। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আচার্য দেব দত্ত। যোগাযোগ কলকাতা শাখা 9831507867, দুর্গাপুর শাখা 9833007863, আসানসোল শাখা 9831507867, বর্ধমান শাখা 9831507867, শিলিগুড়ি শাখা 9733309803, কোচবিহার শাখা 9830066913, বহরমপুর শাখা 9831507867, মালদা শাখা 9830078634, পুরুলিয়া শাখা 9831507867, বিষ্ণুপুর শাখা 9830078634, শিলচর শাখা 9831507867, আলিপুরদুয়ার শাখা 9830066913।